আসসালামু আলাইকুম প্রিয়তিনী ভাই বোনেরা, আল্লাহর সাথে সাক্ষাৎ কে না করতে চায়? একজন পাগলকে আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহর সাথে সাক্ষাৎ, সে অবশ্যই চাইবে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে। কিন্তু দেখুন, আল্লাহর সাথে সাক্ষাৎ আমরা কিন্তু প্রত্যেক দিনই করছি, তার সাথে যোগাযোগ করছি, কিন্তু আমরা বুঝতে পারছি না যে কিভাবে আমরা আল্লাহর সাথে যোগাযোগ করছি। যদি আল্লাহর সাথে আমাদের যোগাযোগ না থাকতো, তাহলে কিন্তু আমরা পথভ্রষ্ট হয়ে যেতাম, আমাদের দুনিয়াতে কোনো কল্যাণ থাকতো না। আজকে আল্লাহর সাথে সাক্ষাৎ আছে বলেই আপনার জীবন সুন্দর থেকে সুন্দর হচ্ছে। আজকে আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ আছে বলেই আপনি আজ এই পর্যন্ত আসতে পেরেছেন। এখন আল্লাহর সাথে কিভাবে সাক্ষাৎ করছেন বা করবেন, এই বিষয়টি আজকে আলোচনা করব। ধরুন আমাদের সাথে আল্লাহ তাআলার যে সাক্ষাৎ, সেটা সময় নির্ধারণ করা হলো, সময় মতন আমরা কি এই মহামূল্যবান যেটুকু সময় আমরা পাচ্ছি সেগুলো কি দ্রুত শেষ করে দিতে চাইব, কিংবা কথা বলার সময় অমনোযোগী হয়ে যা ইচ্ছা তাই করব? নিশ্চয়ই এই পাগলামি কে করবে না। আল্লাহর সাথে কথা বলার, যোগাযোগ করার একটাই মাত্র হটলাইন আছে, তা হলো সলাত। সলাতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারি, তার নিকটে যেতে পারি। অন্য কোনো ইবাদত আমরা তার সাক্ষাৎ যেতে পারি না, আমরা তার যোগাযোগ করতে পারি না। তাহলে কেন আমরা আমাদের এই সলাতটাকে দ্রুত শেষ করে ফেলি? আমরা কি ভেবে দেখি সলাতের সময় আমরা সর্বশ্রেষ্ঠ সত্তার সাথে কথা বলছি? আমরা তাকে কিভাবে অবহেলা করতে পারি? আপনারা হয়তো ভাবছিলেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ বিষয়টা অন্যভাবে হতে পারত, কিন্তু না, সলাতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সাথে যোগাযোগ করছি, সরাসরি যোগাযোগ। অন্যান্য বিষয়ে দোয়া করলে আল্লাহ তাআলা শুনেন, তারপর আপনাকে দেন, কিন্তু সলাত এমন একটি বিষয়, দোয়া করেছেন তো করেছেন, কবুল হবেই হবে। দেখুন, পাঁচ ওয়াক্ত সলাত আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, অন্যান্য যে জিকির আজকাগুলো রয়েছে সেগুলো, যে আমলগুলো রয়েছে যেমন হজ, জাকাত, সিয়াম, এসব কিন্তু একটি সময়ের ব্যাপার, বছরের ব্যাপার, কিন্তু সলাত পাঁচ ওয়াক্ত, যাতে আল্লাহর সাথে আপনি সম্পর্ক রাখতে পারেন। আমরা প্রত্যেক দিন আল্লাহ তাআলার সাথে যোগাযোগ করি, কিন্তু আমরা বুঝি না যে আল্লাহ তাআলার সাথে আমরা যোগাযোগ করছি, আমরা অবহেলায় আমাদের সময়টুকু, আমাদের সলাটটুকু তাড়াহুড়া করে শেষ করে দিই। দীর্ঘ সময় নিয়ে আমরা খুশুর খুজুর নিয়ে, যেটা কিনা অর্থ দাঁড়ায় ভয় এবং বিনয়ের সাথে, সলাত পড়তে পারি না। সলাতের ওই সময়টুকু আমরা পৃথিবীর মধ্যে যে সকল কাজগুলো করি, সেই সকল কাজগুলো আমাদের মাথায় ঘুরপাক খায়। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তো আমরা সলাতকেই দেওয়া উচিত। সলাত ঠিক থাকলে তো আমাদের দুনিয়া কাজকর্মগুলো ঠিক হয়ে যায়, এটাই তো নিয়ম। আমাদের পূর্বসূরী আলিমগণ বলতেন, তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তবে সলাত পড়ো, আর যদি চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক তবে তুমি কোরআন পড়ো। সলাতে আপনি কথা বললেন, আর আল্লাহ তাআলা যদি আপনার সাথে কথা বলতে চায় তাহলে আপনি কোরআন পড়বেন। আমাদের সালাফগণ বলতেন, যার সলাত যত সুন্দর তার দিনদারিত্ব তত উত্তম। বাস্তবে আপনি যদি খেয়াল করে দেখেন, এই কথাগুলোর সত্যতা নিজে বুঝতে পারবেন। সলাতে অবহেলা মানেই হচ্ছে আপনি আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় মেনে নিচ্ছেন না। সহি হাদিসে এসেছে, প্রাণহীন সলাত সেই সলাত আধিকারীকে ভিক্ষা দিতে থাকে। তাই সলাতটাকে আপনি এটা ভাববেন যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে যাচ্ছি, আল্লাহ তাআলার সাথে কথা বলবো, আমার মনে যত দোয়াগুলো রয়েছে, যে চাওয়া পাওয়াগুলো রয়েছে, আমি যে ব্যর্থ, আমি যে গুনাহগার,
আল্লাহ তাআলার রহমত ছাড়া আমি কখনোই প্রতিষ্ঠিত হতে পারবো না, আমার দুনিয়া চলবে না, এরকম বিনয়ের সাথে নম্র হয়ে মাথা নিচু করে আল্লাহ দরবারে সিজদানত হবে, তার কাছে চাইবে। আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান যে আল্লাহ তাআলার কাছে চায়। আর সেখানে যদি সলাতে হয় তাহলে তো আরও বড় ব্যাপার। তাই আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করুন, আপনার মন বাসনাগুলো বলুন, আর সলাতটাকে অবশ্যই অবশ্যই ধীরে সুস্থে আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাওফিক দান করুক। আমিন।